বিধানসভার বিজেপি প্রার্থী অরিজিৎ রায়ের সমর্থনে প্রচারে এলেন বাবুল সুপ্রিয়। বারাবনী বিধানসভার খাসকুঠি মোড় থেকে কেলাজোড়া হনুমান মন্দির পর্যন্ত বারাবনীর বিজেপি প্রার্থী অরিজিৎ রায়ের সমর্থনে আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র উপস্থিতিতে এক বিশাল মিছিলের আয়োজন করা হয় রবিবার। ঢাক ঢোল ও ধামসামাদল বাজিয়ে মিছিল হয় এদিন। মিছিল ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতন। এদিন সাংসদ বাবুল সুপ্রিয় বলেন, বারাবনী বিধানসভার ভোট হয় খুব ভয়ঙ্কর, এই বিধানসভায় ঝামেলা নিশ্চিত, এখানে তৃণমূল কংগ্রেস সন্ত্রাস ছাড়া নির্বাচন করতে পারে না, এখানকার জনগণ তা জানেন, সবাই দেখেছে লোকসভা নির্বাচনে, আমার অভিজ্ঞতা রয়েছে, এত সন্ত্রাস করার পরেও আমার জয় হয়েছে। অরিজিৎ জানে বারাবনী অঞ্চলের মধ্যে কিভাবে রাজনীতি করতে হয়, কারণ তার বাড়ি বারাবনী আর এতদিন ধরে সে রাজনীতি করেছে বারাবনীতেই। বাবুল দাবি করেন, এই নির্বাচনে বারাবনী বিধানসভা থেকে অরিজিৎ রায়ের জয় নিশ্চিত। তিনি আরও বলেন, বিজেপি এখন মিটিং মিছিলে ব্যস্ত আর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতিরা পার্টি অফিসে সন্ত্রাস করার ছক করতে ব্যস্ত রয়েছে। এই সমস্ত বিষয় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই হচ্ছে। রাজ্যের সমস্ত মানুষ সিদ্ধান্ত করে ফেলেছে রাজ্যে এবার বিজেপি সরকার। পশ্চিমবঙ্গে যে সন্ত্রাস হয়, এই সন্ত্রাসটা এখানে আরো ভয়ঙ্কর রূপে আমরা দেখেছি, কারণ এখানে তৃণমূলের যারা মন্ডল প্রেসিডেন্ট, এখানকার কয়লা মাফিয়াদের ডাইরেক্ট মন্ডল প্রেসিডেন্ট তারা বসে আছে। এটা আমাদের কাছে একটা খুব চ্যালেঞ্জ জায়গা। আমরা বিধানসভা এখান থেকে জিতেছিলাম, শত চেষ্টা করার পরও আমাদের হারাতে পারিনি। আমার মনে হয় যে এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে আপনারা দেখুন, এখানে চারদিকে নিজেরাই তাকিয়ে দেখুন ধারাবনের মানুষ কী পেয়েছে, চারদিকে যেদিকে আপনি তাকাবেন নেই। আর আজকে ছ বছর হয়ে গেল, এতবার চেষ্টা করার পরও এই তৃণমূলের একজনও বিধায়ক কখনো আমার সাথে বসে কোনো ডিসকাশন করেনি যে এলাকার উন্নতি কীভাবে হতে পারে। এমনকি এসব জায়গায় বারাবনীতে সোলার লাইট টাইট লাগিয়েছি দামি, সেগুলো দিনের আলোয় লাথি মেরে তৃণমূলের ছেলেরা ভেঙে দিচ্ছে, সেসব আপনারা দেখেছি। তো কেন্দ্র আর রাজ্য মিলে কাজ করলে রাজ্যের যে উন্নতি হতে পারে, সেই ব্যাপারটা যে মমতা ব্যানার্জির এই 10 বছরে সেটা যে কী অবস্থায় উনি নিয়ে গেছেন। বারাবনী আমার এলাকার মধ্যে যদি বলি, বারাবনী তার একটা বিরাট বড় উদাহরণ, সবকটাই তাই, কিন্তু এটা একটা বিরাট বড় জলের কি চূড়ান্ত দুরাবস্থা। আর এই হিংসার রাজনীতি যেটা, সেটা বন্ধ করার জন্যই এই লড়াইটা। তো মানুষ সাথে আছে, সেন্ট্রাল পুলিশ সব জায়গায় থাকবে, রুট মার্চ হবে, সেন্ট্রাল পুলিশ সব জায়গায় থাকবে। আমার মনে হয় যে মানুষ এখন তারা অলরেডি এই অন্যায়ের বিরুদ্ধে তারা রাস্তায় বেরোতে আরম্ভ করে দিয়েছে, যেটা আমরা দেখছি মানুষ প্রতিবাদ করছে, যেখানে তৃণমূলী গুন্ডারা হয়তো আক্রমণ করছে বা উৎপাদন ছড়াছড়ি করছে। তো বারাবনীতে ভালো ভোট হবে। আমাদের ইয়াং যে সমস্ত ছেলে আছে, ইয়াং যে সমস্ত নেতা আছে, তার মধ্যে অরিজিৎ অন্যতম। আমি নিজেই সত্যিই মনে করি যে ওর রাজনীতিতে একটা ভবিষ্যৎ আছে। ব্যুরো রিপোর্ট, ফক্স 24x7।